গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে সকালবেলায় রান্না নিয়ে বসে গেছি। এটা করছি সরুর তরকারি, চিনি মাছ করছি পেঁয়াজ কুলে আলু গাজর দিয়ে। এ আমার মাসি আইসে আজকে আমার বাড়িতে, দিয়া কি বের করতেছে দেখি। এটা কি গুড়? এই যে মাসি নিয়ে এসেছে গুড়, তারপরে পেয়ারা নিয়ে এসেছে, কই পেয়ারা, এটা পেয়ারা। তারপরে এই যে এখানে নিয়ে এসছে কলের ডাল, তারপরে বড়ি, পেলে হয়তো আরো কিছু আনতো, পেয়ারা। আহা, কিচ্ছু কাজ হয়নি, এক গাদা বাসন পড়ে আছে। তো এই দেখি বাসনগুলোকে আগে মাজি। তো এই যে এখন আমাদের রান্না বান্না হয়নি, এখন কাটাকুটি চলছে। আর এই যে আমার ঢ্যাঁ ভ্যাঁ শরীর ভ্যাঁ ভ্যাঁ করছে। তো সোনুর খাবার রেডি, তো সোনুকে এখন খাওয়াবো। সোনু এবার বলছে খাওয়ার ব্লগটা করো, পাকা পুরি। রান্না করছো? দেখো আমি রান্না করছি। এই যে দেখো রান্না হচ্ছে, আলু ফুলকপির তরকারি করছি, আর হবে এই যে এইটা হবে শাক হয়ে গেছে, আর চাটনি হবে, তো এখনো বড়া হবে, অনেক রান্না হবে আজকে। তো চলো দেখতে থাকো। তো এখন দেখো যে চিংড়ি মাছটা রান্না করবো, তো এটা হচ্ছে গলদা চিংড়ি। তো মাছটা রান্না করার জন্য আমার কাছে কিন্তু আজকে কোনো নারকেলের দুধ নেই, নারকেলের দুধ ছাড়াই এমনি দুধ দিয়ে মাছটাকে আমি বানাবো। তো দেখো পেঁয়াজ টমেটো কালো জিরে ফোড়ন দিয়ে কষে নিলাম, তারপরে মশলা দিয়েছি আদা জিরে রসুন কাঁচা লঙ্কা বাটা। তো ভালো করে মশলা কষানোর পরে মশলার ভিতরে এই যে দুধ দিয়ে দিলাম, যে দুধ দিয়ে অল্প ভালো অল্পক্ষণ কষাবো। কষানোর পরে তারপরে আমি জল দিয়েছিলাম, জল দেওয়ার পরে কিন্তু ঝোলটা ফুটে উঠলে চিনি মাছটা দিলাম। তো নামানোর আগে দেখো গরম মশলা একটু চিনি দিয়েছি, দিয়ে মাছটাকে নামিয়ে নিচ্ছি। তো মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো এখন দেখো আমার মাসি বানাচ্ছে ধনে পাতার বড়া। তো ধনে পাতার বড়া আমি অতটা ভালো পারি না, তো আমার মাসি খুব সুন্দর করে, তো আমার দিদি আরও সুন্দর করতো, তো টেস্ট খুব সুন্দর হয়েছিল। তো গরম গরমে আমরা অর্ধেক সেরে মানে খেয়ে ফেলেছিলাম, এমনকি আমার সোনু পর্যন্ত খেয়েছে। তো দেখো আমাদের ধনে পাতার বড়া কিন্তু রেডি হয়ে গেছে, সব কমপ্লিট। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে তো অনেক কিছু রান্না করেছি, বহুদিন পর অনেক কিছু রান্না হয়েছে। তো চলো দেখিয়ে দিই কী কী রান্না করেছি আজকে। টমেটোর চাটনি খাওয়ার লোক নয় বলে অল্প একটু, এইটা হচ্ছে বুথের শাক বেগুন বড়ি দিয়ে, এটা হচ্ছে আলু ফুলকপি পাতার বড়া, আর এইটা হচ্ছে একটা মালাইকারি, ঠিক না, চিংড়ির আর কি কী বলবো, চিংড়ি তেল ঝাল টাইপের একটা রান্না আর কি। তো এই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না। তো চলো ঝটপট খাই। যে একজন বড় মানুষ খেতে বসেছে আজকে, ও বড় মানুষ, ও এটা ছোট মানুষ আর তুমি বড় মানুষ। হ্যাঁ, বড় মানুষ ভাত খাচ্ছ, কি দিয়ে ভাত খাচ্ছ? শাক দিয়ে। বাবা কত ভালো, তুমি খাও খাও খাও। তো এই যে দেখো এখন আমরা যাচ্ছি একটা মলে, কোন মলে যাবো কোনো ঠিক করিনি, তবে যাবো মলে। তো সেই জন্য রেডি ফেডি হয়ে গেছি, এখন গো হয়ে যাচ্ছি। তো চলো মলে যাওয়ার পরে কী কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমরা এখন মলে যাচ্ছি হেঁটে হেঁটে, আমার সোনু করে করে যাচ্ছে, এই তো ব্যাপার। এই যে আমার মাসি আর সোনুর মামার খুলে দাঁড়াও, সোনুপুরি আর সোনুপুরার মামা। তো এই যে আমরা এসে পড়েছি, চলো চলো তাকা তাকা চলো চলো আমরা যাই। হ্যাঁ, অনেকদিন পর আসছি। এখন আমার মাসি ভয় পাচ্ছে, মাসি চলো আরে চলো, মাসি যেতে পারলো না ইলেকট্রিক সিঁড়িতে, তো এখন আমরা সিঁড়ি দিয়ে যাবো দোতলায়। আর সোনু সোনুর মামা তো আগে পালিয়ে গেছে, এখন আমি আর আমার মাসি যাচ্ছি, চলো।
তো এই যে দোতলা আসার পরে শ্রীনিকেতনে ঢুকেছি শাড়ি দেখার জন্য। তো শাড়ি কিন্তু নিইনি, দেখলাম আর কি। তো তারপরে দেখো এই যে এইগুলো যে কি জিনিস আমি বুঝতে পারলাম না, যে বাঁধাকপির মতো দেখতে। দেখো কত কিছু জিনিস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে। তো আমরা একটা ব্রাশ নিয়েছি, আনিয়েছি হেনা, অবশ্যই এটা আমাকে আমার ভাই গিফট করেছে। দেখো আমাদের কেনাকাটা কমপ্লিট। আমার শুনু, গরম লেগে গেছে, টুপি খুলে দিয়েছে দুষ্টুবুড়ি। বাজার থেকে চলে এসেছি ঘুরে টুরে, অনেক কিছু নিয়েছি। তো এখন বানাবো হচ্ছে বিরিয়ানি। তো চাল টাল সমস্ত কিছু নিয়ে আসলাম, এবার প্রিপারেশনটা শুরু করি। এই যে দেখো বিরিয়ানি ভাত রেডি হয়ে গেছে আমাদের। তো ভাতটাকে এখন বেড়ে দেব। পেরেস্তাটা আমাদের কম হয়ে গেছে, নো প্রবলেম, আমরা এটা দিয়ে চালিয়ে দেবো। আলুটা আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে, সেটাও ঠিক আছে। আর এই যে এইখানটাতে হচ্ছে আমাদের আসল জিনিস, মানে চিকেনটা, এইখানটায় কষা হচ্ছে, তো চিকেনটা কষা চলুক। তো চিকেনটা আমার রেডি হয়ে গেছে প্রায়, এই জাস্ট নামিয়েই দেবো। গন্ধটা যা বেরিয়েছে না কি বলবো, মানে মন প্রাণ ভরে যাচ্ছে গন্ধে, আর কালারটা তো সেই হয়েছে। তো এই যে আমাদের বিরিয়ানি বসে গেছে দমে, তো কিছুই দেখাতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে বিরিয়ানি করা। তো যাই হোক, সেরকম হোক, করেছি একরকম, দেখা যাক কীরকম হয়। এই যে বিরিয়ানি আমাদের ওপেন হচ্ছে, এক গন্ধটা বিরিয়ানি বিরিয়ানি মনে হচ্ছে। এই যে দাদা আপনি বলেন, হ্যাঁ ভালো হবে, দেখা যাক কি হয়। যা তাড়াহুড়োতে বিরিয়ানি হয়েছে আমাদের, অর্পিতাস বিরিয়ানি, অর্পিতাস বিরিয়ানি করছে। আমার সোনু আটাটাকে কিন্তু ওয়েস্ট করেনি, আটাটাকে দিয়ে একদম সুন্দর একটা হাতে রুটি করে নিয়েছে, সেই রুটিটা এখন ভাজা হবে, তাই তো? বল বল কেমন আছে? ভালো আছে। একদম হাত ছেটে দিবে না। আপনি একটু টেস্ট করেন, বলে বলুন কেমন হয়েছে। কেমন হবে, ভালো না হলে তো ভালো পাইতে হবে। তো এই যে এখন আমি খেতে বসে গেছি, বিরিয়ানিটা কিন্তু খেতে সুন্দর হয়েছিল। তো ফাইনালি আমি ঠিকঠাকভাবে বিরিয়ানি তৈরি করা শিখেছি, আই অ্যাম সো হ্যাপি। মামা তোর বাচ্চা কাঁদছে, তুমি তো আমাকে কোলে নাওনি, আমি কাঁদছি, তুমি দেখতে পাচ্ছ না, তুমি কোলে নাওনি আমাকে, দুজনে কাঁদছি আমি। তো শোনো আজকে দেখো নতুন ঘোড়ায় চেপেছে ওর মামা, ঘোড়া হয়েছে আজকে, ওর বাবাকে বাদ দিয়েছে। আচ্ছা বলো তাহলে, বলো। আচ্ছা বলো, হ্যাঁ আর ওটা বলো, কালকে আবার আজকের মতো আমাদের লাইক কমে শেয়ার করো, আমাদের ভিডিও পুরো পুরো দেখেন দে। হ্যাঁ আর টাটা, বাই বাই।